নমস্কার, আমি সৌমিতা গাঙ্গুলি। তোমাদের সবাইকে কাবিল একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা এতদিন পিয়াজের প্রজ্ঞামূলক বিকাশ, কোয়েলবার্গের নৈতিক বিকাশ সম্পর্কে পড়েছি। আজকে আমাদের অধ্যায় হলো ভাইগসকে সামাজিক নির্মিতাবাদ তত্ত্ব। এটি বিধিয় বিকাশেরই একটি পার্ট। আমরা এতদিন ধরে বিধিয় বিকাশেরই পার্ট পড়ছি। আমরা তত্ত্বগুলো পড়ব সম্পর্কে জেনেছিলাম, দুটা তত্ত্ব আমরা পড়েছি এবং তার প্রশ্ন উত্তর করেছি। আজকে হলো আমাদের ভাইগসকে সামাজিক নির্মিতাবাদ তত্ত্ব। তো ভাইগসকি, প্রথমে ভাইগসকির সামাজিক নির্মিতাবাদ তত্ত্ব সম্পর্কে আমরা কি বলেছে? সামাজিক নির্মিতাবাদ মানে সমাজ থেকে আমরা যেটা শিখছি, সামাজিক ও সাংস্কৃতিক ভাবে যেটা আমরা শিখছি, যেটা আমাদের জ্ঞান হচ্ছে, সেটাকে কি বলছে? সামাজিক নির্মিতাবাদ। কে বলেছেন? ভাইগসকি। তো লেভ ভাইগসকি হলো একজন রাশিয়ান মানবিদ। তিনি কোথায় থাকতেন? একজন রাশিয়ান মানবিদ, তিনি রুশে থাকতেন। একজন সামাজিক গঠনবাদী। সামাজিক গঠনবাদী কেন বলা হয়েছে? কারণ তিনি সমাজকে বেশি গুরুত্ব দিয়েছেন। তারপরে কি বলেছে? সামাজিক সাংস্কৃতিক দিকগুলিকে তিনি মনোনিবেশ করেছে। ফোকাস অন সোশ্যাল সোশিও কালচারাল অ্যাসপেক্ট, মানে কি সামাজিক ভাবে আমরা কিভাবে আমাদের জ্ঞান হচ্ছে, আমাদের কিভাবে বিকাশ হচ্ছে, সেটার উপর কি ভাইগসকে গুরুত্ব দিয়েছেন। কি বলতে পারি, এখন তোমরা যেটা শিখছো সেটা কিভাবে শিখছো? আমার দ্বারা, আমার কথার দ্বারা বা কাবিল একাডেমির চ্যানেলের দ্বারা শিখছো। তো এটা কি একটি সামাজিকভাবে শিখছো তোমরা? বা আমরা যখন ছোট থেকে শিখি, মা বাবা আমাদের শিখায়, তারপরে আমরা বিদ্যালয় থেকে শিখি, আমরা আশেপাশের মানুষের সাথে একসাথে খেলাধুলা করে শিখি, এগুলো কি? এগুলো সমাজ থেকে আমরা শিখছি। তো কি বলা যায়, সামাজিক ও সাংস্কৃতিক দিক থেকে যেগুলো আমরা আমাদের বিকাশ হয় সেটাকেই ভাইগসকে গুরুত্ব দিয়েছে। তারপরে কি আছে, ভাইগসকে তত্ত্বে সামাজিক মৌলিক ভূমিকার উপর জোর দিয়েছে। সমাজকে কি মৌলিক ভূমিকার উপর জোর দিয়েছে, যে সমাজ দ্বারা আমাদের যা বিকাশ ঘটে তাই সবকিছুকে সমাজ দ্বারা। এবার সমাজ দ্বারা যে আমরা শিখব, আমাদের প্রথমে ভাইগসকে আর একটা দিকে গুরুত্ব দিয়েছে, কিসের দিকে? আমরা সমাজে কারোর সাথে কথা বলবো কি করে? ভাষার দ্বারা। আমাদের যে মাতৃভাষা আছে, আমার মাতৃভাষা কি? বাংলা। আমি বাংলায় কথা বলি সবার সাথে। তো আমি আমার আশেপাশে যারা আছে তাদের সাথে আমি বাংলায় কথা বলে একে অপরকে চিনতে সাহায্য করি, চিনি আমরা। তো কি আমরা সমাজের সাথে কিভাবে ইন্টারাক্ট করছি, সমাজের সাথে কিভাবে মিশছি, ভাষার দ্বারা কিভাবে মিশছি, সবকিছুর বিকাশকে কি বলছে? সামাজিক বিকাশ। ভাইগসকির মতে সবকিছুর বিকাশকে সামাজিক বিকাশ। তো কি সমাজকে সে বলছে মৌলিক ভূমিকার উপর জোর দিয়েছে, সমাজকে মৌলিক ভূমিকার উপর জোর দিয়েছে। সামাজিক ও সাংস্কৃতিক মধ্য দিয়ে আমাদের জ্ঞানের বিকাশ হয়, যেটা আমি এখনই বললাম, যে আমাদের যে আমরা যে সমাজে বসবাস করি, আমাদের যে সামাজিক, যে সমাজের কাছ থেকে যে জ্ঞানটা পাচ্ছি আমরা, সেটা আমাদের পরিবারের কাছ থেকেও হতে পারে, বিদ্যালয়ের কাছ থেকেও হতে পারে, আমাদের গণমাধ্যম থেকেও হতে পারে, সবকিছুই কি একটা সমাজের অংশ। সমাজ থেকেই আমরা জ্ঞানের আমাদের বিকাশ হয়, আমরা শিক্ষা গ্রহণ করি। সামাজিক শিক্ষা বিকাশের আগে ঘটে। তো এখানে কি বলেছেন পিয়াজে, কি বলেছিলেন যে আগে আমাদের বিকাশ হয়, তারপরে আমরা আমাদের জ্ঞান হয়, আমাদের লার্নিং হয়। আগে আমাদের আমরা আমাদের বিকাশ হয়, তারপরে আমাদের লার্নিং হয়। আর এখানে ভাইগসকি কি বলেছেন? ভাইগসকি বলেছে সামাজিক শিক্ষা বিকাশের আগে হয়, কি আমাদের প্রথমে সামাজিক শিক্ষা হয় তারপরে আমাদের বিকাশ হয়। ভাইগসকি পুরোপুরি উল্টা বলেছেন। পিয়াজে কি বলেছেন? আমাদের প্রথমে বিকাশ হয়, তারপরে কি আমাদের সামাজিক শিক্ষা হয়। কিন্তু ভাইগসকি বলেছেন সামাজিক শিক্ষার পরে আমাদের বিকাশ হয়। তারপরে কি, তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে সম্প্রদায়ের একটি কেন্দ্রীয় ভূমিকা পালন করে এবং অর্থ তৈরি করার প্রক্রিয়ার ক্ষেত্রে। কি বলেছেন? তিনি কি বিশ্বাস করতেন? যে আমাদের যে সম্প্রদায় আছে, আমাদের যে সামাজিক প্রথা আছে, সামাজিক নিয়ম নীতি আছে, সবকিছুকে একটি দৃঢ় কেন্দ্রীয় ভূমিকা পালন করে। তিনি সবকিছুতেই সমাজকে ঢুকিয়েছেন, যে সমাজ দ্বারাই আমরা সবকিছু শিক্ষা পাই, আমাদের পরিবার ও সমাজ, আমাদের বিদ্যালয়ের সমাজ, যে সমাজের দ্বারাই আমরা সবকিছু পাচ্ছি। আমরা যে হাঁটছি, চলছি, আমরা যে কথা বলছি, আমরা যে সবার সাথে মিশছি, সব সমস্যা সমাধান করছি, সবকিছু আমরা কি করছি না করছি, সবকিছুই হলো কি সমাজ দ্বারা তৈরি হয়েছে। আমাদের সমাজের দ্বারা আমরা শিক্ষা পেয়ে আমাদের জ্ঞান হয়েছে। বা অর্থ তৈরি করার প্রক্রিয়ার ক্ষেত্রেও বলেছে, যে আমরা কোনো কিছু তৈরি করব, আমরা কোনো কিছু সলভ করব, সবকিছু কি সমাজ দ্বারা আমরা জ্ঞান পাই। এবার কি বলেছেন ভাইগসকে নির্মিতবাদের তিনটি গুরুত্বপূর্ণ দিকের কথা বলেছেন, কি কি? সামাজিক যোগাযোগ, সংস্কৃতি আর ভাষা, যে তিনটির কথা আমরা বললাম। তিনি ভাষাকে মেন রোল বলেছেন, কি বলেছেন? মুখ্য রোল বলেছেন, যে ভাষার দ্বারাই আমরা সমাজের সাথে কথা বলি, সবার সাথে। যে আজকে যদি আমি বোবা হই বা আমি যদি কোনো কথা বলতে পারি না, যারা বোবা হয় তাদের আলাদা পদ্ধতি আছে শেখার, সেটাও সমাজের দ্বারাই হয়। এবার যদি আমরা যদি ঘরে বন্দি হয়ে থাকি,
আমরা যদি ঘরে বন্দী হয়ে থাকি, আমরা বাইরে কারোর সাথে মিশছি না, তাহলে কি আমরা সমাজের সাথে চলতে পারবো? আমরা কোনো কিছু জ্ঞান পাবো? জ্ঞান পাবো না। আমরা যদি কারোর সাথেই না মিশি, বাবা মার সাথেও যদি না মিশি, আমরা ঘর বন্দী হয়ে থাকতে পারি না। তাই আমরা ভাষার সাহায্যে সমাজের সাথে কথা বলছি, যার যেটা ভাষা সে যে ভাষায় বড় হয় সেভাবে তাদের সাথে কথা বলে, সমাজের সাথে, সমাজের মানুষের সাথে। আর সামাজিক ভাবে যেরকম আমাদের জ্ঞান হয়, যেটা বললাম, সমাজ ও সাংস্কৃতিক ভাবে আমাদের জ্ঞান হয়। নির্মিতাবাদে সামাজিক নির্মিতাবাদ হলো ভাইগসকি, আর কি মৌলবাদী নির্মিতাবাদ হলো পিয়াজে। রেডিকাল কনস্ট্রাকটিভিজম কে কাকে বলেছে? পিয়াজেকে। কি বলেছে? যে পিয়াজে বলেছে প্রথমে আমাদের বিকাশ হয়, যেটা আমি আগেও বললাম, প্রথমে আমাদের বিকাশ হয়, তারপরে আমাদের কি লার্নিং হয় বা আমাদের শিখন হয়, এটা প্রশ্নে দেখা যায়, ভালো করে বুঝবে। আর কি সামাজিক নির্মিতাবাদ বলেছে কি? ভাইগস্কিকে। সমাজ দ্বারা যে আমাদের শিক্ষাটা হচ্ছে তার মাধ্যমে আমাদের বিকাশ হচ্ছে, এটাকে বলেছে ভাইগস্কি। সামাজিক যোগাযোগ সংস্কৃতি ভাষা সম্পর্কে আমরা পরে জানবো, তার আগে আমরা জেনে নিই কি ভাইগস্কি শিখনে সমাজ নির্মিতাবাদের তত্ত্বটি কি বলেছে। জেড পিজি স্ক্যাফোল্ডিং আর কি এমকেও। জেড পিডি কি? জন প্রক্সিমাল ডেভেলপমেন্ট, বিকাশের নৈকট্য নীতি। আর এমকেও হলো মোর নলেজেবল আদার্স, অধিক জ্ঞানীয় ব্যক্তি। আর স্ক্যাফোল্ডিং হলো ভাড়া বন্ধন বা শিকন সহায়তা। কি বলেছে? যে আমরা যখন যে জেড পিজি বলতে আমরা কি বুঝি, যে জেড পিজি কে আমরা তিন ভাবে দেখতে পারি। যেটা আমরা জন্মগত আমাদের মধ্যে একটা শিক্ষা থাকে, কি থাকে? আমরা খেতে পারি, আমরা সেলাই করতে পারি, এটা আমাদের জন্মগত হয়, যে আমাদের কারো কাছ থেকে আমরা দেখে শিখছি, কিন্তু কেউ আমাদের শিখিয়ে দিতে হয় না, সেটা আমরা নিজের থেকে করতে পারি। আমরা চলাফেরা করতে পারি, এটা কি আমাদের নিজের থেকে হয়। আর কি আরেকটা হয়, যেটা আমরা কোনোদিন করতে পারি না, যেরকম বলতে পারি যে মাইকেল জ্যাকসন যেরকম ভাবে ডান্স করে, সেটাকে আমরা হুট করে তাকে দেখেই একবারে শিখে যেতে পারবো? শিখে যেতে পারবো না। আমরা কোচিতে তার মতন ভাবে প্র্যাকটিস করতে পারবো, তার মতন ভাবে করার চেষ্টা করতে পারবো, কিন্তু তার মতন করতে পারবো না। আর কি মাঝে একটা থাকে, সেটা কি আমরা কারো হেল্পের মাধ্যমে সেই শিক্ষাটা পাচ্ছি। কারো হেল্পের মাধ্যমে যখন আমরা কোনো কাজ করছি বা কেউ হিন্ট দিচ্ছে, তারপরে আমরা সেই কাজটা সমাধান করছি, সেটাকে কি বলছে? জেড পিজি। কিভাবে বুঝতে পারি? এটা কি? যেটা আমাদের প্রথম থেকে আসছে, যে আমরা খেতে পারি, আমরা হাঁটা চলা করতে পারি, এটা প্রথম থেকে আসছে। বি কি? যেটা আমরা কোনোদিন করতে পারবো না, বা আমরা চেষ্টা করলে হয়তো তার মতন ভাবে একদম অ্যাকুরেট করতে পারবো না। আর মাঝে কি? মাঝে যেটি থাকছে সেটি কি? জেড পিজি, পিডি, জন প্রক্সিমাল ডেভেলপমেন্ট। কি? কারো সাহায্যে আমরা কিভাবে করছি, কেউ আমাদের হেল্প করছে, তার মাধ্যমে আমরা কোনো কাজ সম্পাদন করছি বা কোনো কাজ করছি, সেটাকে কি বলছে? জেড পিডি। স্ক্যাফোল্ডিং বা ভাড়া বন্ধন কি? আমরা যখন সাইকেল চালাচ্ছি, আমরা যখন সাইকেল চালানো শিখি, তখন কি কেউ আমাদেরকে হেল্প করছে? আমরা কি প্রথমে সাইকেল নিয়ে চালানো শুরু করে দিই? সাইকেল নিয়ে চালানো আমরা পারি না, আমাদেরকে হেল্পের দরকার হয় বা সাহায্যের দরকার হয়। তো আমাদের পিতামাতা বা আমাদের বড় কেউ যারা সাইকেল চালাতে পারে, বা আমাদের ছোট কেউ যারা সাইকেল চালাতে পারে, যারা দক্ষ, তো তারা কি করছে? আমাদের হেল্প দিচ্ছে, পিছনে সাইকেলটা ধরে থাকছে। যখন পিছনে ধরে থাকছে, সেটাকে কি বলছে? ভাড়া বন্ধন বা শিকন সহায়তা, স্ক্যাফোল্ডিং বলছে। আর কে ধরে থাকছে? সেটা হলো আমাদের যে সেই বিষয়ে দক্ষ, সেটা আমাদের কে হতে পারে? টিচার হতে পারে, আমাদের বাবা মা হতে পারে, আমাদের ভাই বোন হতে পারে, আমাদের ফ্রেন্ড হতে পারে, সেটাকে কি বলছে? এমকেও, অধিক জ্ঞানী ব্যক্তি। যে আমরা সাইকেল চালানো শিখছি, আমাদের যে হেল্প করছে, যে সাহায্য করছে, তাকে কি বলছে? স্ক্যাফোল্ডিং। আর যে আমার যে ব্যক্তিটা দাঁড়িয়ে আছে, যে ব্যক্তিটা আমাদের সাহায্য করছে, সে কে? আমাদের পিতামাতা হতে পারে বা আমাদের ভাই বোন হতে পারে, যে কেউ হতে পারে যারা সাইকেল চালাতে দক্ষ, তো তাকে কি বলছে? এমকেও। আর এই যে প্রসেসটা হচ্ছে, এটাকে কি বলছে? জেড পিজি। দেখবো কি বলেছে, স্টুডেন্ট ওয়ার্কিং ইন্ডিপেন্ডেন্টলি, আর কি বলেছে, এটা জেড পিজি। অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট লেভেল, ম্যাক্সিমাম লেভেল এবং ইন্ডিপেন্ডেন্ট পারফরমেন্স, এটা কি? জন প্রক্সিমাল ডেভেলপমেন্ট, মোর নলেজ অ্যাভেল আদার, মানে এমকেও বা স্ক্যাফোল্ডিং। তো আমি যেটা বললাম, যে আমাদের কেউ সাইকেল চালাতে হেল্প করছে, বা তোমরা এখন কাবিল একাডেমিতে পড়াশোনা করছো, তো তোমরা কি করছো? যে আমাদের কাছ থেকে হেল্প নিচ্ছ, এটা কি কি বলছে? জেড পিজি। এবার কে হেল্প করছে? আমি হেল্প করছি। আমি কি? এমকেও।
আর এই যে প্রসেসটা চলছে, যার দ্বারা তোমরা প্রিপারেশন নিচ্ছ, তোমরা পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, এটাকে কি বলছে? জেডপিজি, মানে পিডি, সরি, এটা হলো আমাদের জন প্রক্সিমাল ডেভেলপমেন্ট, যার সাহায্যে তোমরা কারো হেল্পের মাধ্যমে, কারো সাহায্যের মাধ্যমে কোনো কাজ করছো বা কোনো সমস্যা সমাধান করছো। যে করিয়ে দিচ্ছে তাকে বলছে MKO। হলো, এবার আমাদের কি আছে? সামাজিক নির্মিতাবাদের মূলনীতি, যেটা আমরা এতক্ষণ ধরে পড়ছিলাম, যে আমাদের তিনটি নীতি, মূলনীতি আছে বা তিনটি গুরুত্বপূর্ণ দিক আছে, কি সামাজিক মিথস্ক্রিয়া বা সামাজিক যোগাযোগ বা সংস্কৃতি, আর কি ভাষা। এবার সামাজিক যোগাযোগ বলতে কি দুভাবে ভাগ করেছে, একটা হলো সামাজিক স্তর, একটা হলো ব্যক্তিগত স্তর। এবার দেখি সামাজিক স্তর বলতে কি বলেছে। ভাইগার্সের মতে শিশুর ভাবনা চিন্তা সামাজিক স্তরে শুরু হয়। আপনি ছোট বাচ্চাদের কি বলেন, কিভাবে বলেন, তা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তাদের বিকাশের ক্ষেত্রে। তো কি বলেছে, শিশুর যে ভাবনা চিন্তা কিভাবে সামাজিক স্তরে গড়ে উঠে, যখন বাবা মা আমাদের কিছু বলে তখন কি সেটা আমরা বারবার বলতে থাকি। আমরা দেখেছি তো বাবা মার কথা আমরা অনুসরণ করি, যে আপনি কিভাবে বলছেন বাচ্চাদের, বাচ্চারা সেটাই ভাবছে। আমাদের যে পরবর্তীতে আমরা কারো সাথে যখন ব্যবহার করব তখন কিভাবে করব, বাবা মা আমাদের সাথে যেরকম ব্যবহার করেছে, যেভাবে আমাদেরকে শিখিয়েছে, সেভাবেই আমরা অন্যদের সাথে কথা বলবো। বা আমাদের বাড়িতে যদি গুরুজন কেউ আসে, তাদের সাথে আমাদের ভালো ব্যবহার করতে হবে। সেটি কে শিখিয়েছে? বাবা মা শিখিয়েছে। বাবা মা কি সমাজের একটি অংশ। সামাজিক ভাবে এটাকে বলছে কি সামাজিক স্তর, যে বাচ্চারা কি বলেন, কিভাবে বলেন, তার গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বিকাশের ক্ষেত্রে। যে তারা যেভাবে বলবে আমরা সেভাবে আমাদের বিকাশ হবে, সেভাবে আমরা শিক্ষা গ্রহণ করব এবং আমাদের বিকাশ হবে। আর কি ব্যক্তিগত স্তর, এটা কি অহংকেন্দ্রিক ভাষা। এই পর্যায়ে 3 থেকে 7 বছর শিশুরা নিজেদের মধ্যে কথা বলে। এটি কি 3 থেকে 7 বছর শিশুদেরকে আমরা কি দেখতে পাই, তারা যখন খেলছে তখন তারা নিজেদের মধ্যে বলছে। তারা যখন কোনো পুতুল নিয়ে খেলছে, পুতুলকে স্নান করাচ্ছে, ঠিক আছে তোকে স্নান করিয়ে দিই, তারপরে তোর চুল আশ্রে দিই, এরকম শিশুরা নিজে নিজে বলতে শুরু করে। বা খাওয়ার সময় বলছে এটা আগে আমি খাবো, এটা করব, এটা আগে আমি করব, তারপরে ওটা করব। এটা শিশুদের মধ্যে বলতে দেখা যায়। শুধু শিশুদের মধ্যে না, বড় ব্যক্তিদের মধ্যেও এটা আমরা কখনো খেয়াল করি, যে নিজের মধ্যে তারা কথা বলে, কিন্তু সেই কথাগুলোকে জোরে জোরে বলে, পাশে যারা থাকে তারা শুনতে পায়। তো সেটাকে কি বলছে, অহংকেন্দ্রিক ভাষায়, ইগোসেন্ট্রিক স্পিচ। এটা কি ব্যক্তিগত স্তর। ব্যক্তিগত স্তরে কি বলছে, 3 থেকে 7 বছরের শিশুদের মধ্যে এটি বেশি লক্ষ্য করা যায়, কি সে নিজের মধ্যে কথা বলতে থাকে। এমন ভাবে কথা বলে, সে মনে মনে কথা বলে না, সে এমন ভাবে কথা বলে যার কথা, যে কথাগুলো বাইরের ব্যক্তি শুনতে পায়, নিজেদের মধ্যে কথা বলে কিছু করে। এটাকে কি বলছে, ব্যক্তিগত স্তর। আর কি আছে, ইনার স্পিচ, মানে আভ্যন্তরীণ যে স্পিচটা আছে। ইগোসেন্ট্রিক স্পিচের পরে আসে হলো ইনার স্পিচ, আভ্যন্তরীণ স্তর। ইনার স্পিচ বলতে কি বলি, আভ্যন্তরীণ স্তর। এর রূপান্তরিত হয় ইগোসেন্ট্রিক স্পিচ, হলো কি অহংকেন্দ্রিক ভাষার পর কি হয়, আভ্যন্তরীণ স্তরে রূপান্তরিত হয়। কি হয়, এই স্তরে ব্যক্তি তার চিন্তা ভাবনাকে নিয়ন্ত্রণ করে নীরব ভাষার মাধ্যমে। এই স্তরে মানুষ উচ্চতর ভাবনা এবং আরো জটিল ধরনের চিন্তা করতে সক্ষম হয়। এই স্তরে কি হয়, এই স্তরে যখন শিশু থাকে তখন শিশু জোরে জোরে কথা বলে না, সে কি করে, মনে মনে কথা বলে। তার যে চিন্তা ভাবনা আছে সেটা তার মনের মধ্যে রাখে, তার কথাটা কেউ শুনতে পায় না, যে সে কি করবে এখন, এটার পরে কি করবে, এটার পরে কি করবে, ওটার পরে কি করবে, সেটা সে মনে মনে ভাবে। যে কোনো কাজ করতে গেলে সে প্রথমে কোনো একটা প্ল্যানিং হয়, প্ল্যানিং করে তো, যে এই কাজটা আমি প্রথমে করব, তারপর আমি সেকেন্ডে ওই কাজটা করব। কিন্তু সেটা সে মনে মনে ভাবছে, তার কথা কেউ শুনতে পাচ্ছে না। সেটা কি কি বলছে, তার চিন্তা ভাবনাকে সে নিয়ন্ত্রণ করে কি নীরব ভাষার সাহায্যে, সে মনে মনে বলে। এটাকে কি বলছে, ইনার স্পিচ, বা কি আভ্যন্তরীণ স্তর বা আভ্যন্তরীণ ভাষা। আভ্যন্তরীণ ভাষা আমরা কি বলছি, যেটা শিশু মনে মনে বলছে, বা কোনো ব্যক্তি যেটা মনে মনে বলে, বা আমরা কোথাও কোনো জিনিস দেখলে বলি যে বা এই জিনিসটা তো খুব সুন্দর, সেটা আমি মনে মনে বলছি। আমরা যখন একা থাকি আমরা বলছি যে বা এই ফুলটা তো বেশ সুন্দর, সেটা মনে মনে বলছি, আমার কথাটা কেউ শুনতে পাচ্ছে না। সেটাকে কি বলছে, নীরব ভাষার মাধ্যমে। এই স্তরে কি মানুষ উচ্চতর ভাবনা করে এবং জটিল ধরনের চিন্তা করতে সক্ষম হয়। যখন শিশু আস্তে আস্তে বড় হয় সে কি জটিল ধরনের ভাবনা করতে সক্ষম হয়, কমপ্লেক্স ভাবনা করতে সে সক্ষম হয়। এটাকে বলছে আভ্যন্তরীণ ভাষা। তারপরে কি আছে, সংস্কৃতি। সংস্কৃতি কি, একটা আছে আভ্যন্তরীকরণ। কি অভ্যন্তরীণকরণ, কি আমাদের সমাজে সংস্কৃতির অনেক জ্ঞান রয়েছে, সেই জ্ঞান যেভাবে আছে সেভাবেই গ্রহণ করার প্রক্রিয়াকে ভাইগসকি অভ্যন্তরীকরণ
প্রক্রিয়া বলছে যে আমাদের যে সংস্কৃতি আছে সেটা অনেক ভাবে আছে, যে আমাদের নিয়ম নীতিও আছে যেটা অনেক ভাবে আছে। তো আমরা কি জেনেছি, ভাইগজকে কিসের উপর বেশি গুরুত্ব দিয়েছে? সামাজিক ও সাংস্কৃতিক ভাষার উপর বা বিকাশের উপর বেশি গুরুত্ব দিয়েছে। তো আভ্যন্তরীণ মানে আমাদের সমাজে বা সংস্কৃতির মধ্যে যে জ্ঞানগুলো আমরা পাই, যে শিক্ষাটা আমরা গ্রহণ করি আমাদের চলতি লাইফে, যেটা চলতে চলতে আইন মেনে আদব কায়দা মেনে আমরা যে শিক্ষাটা গ্রহণ করি সেটাকে কি বলছে, আভ্যন্তরীণ শিক্ষা। আর 3 নম্বর কি বলেছে, ল্যাঙ্গুয়েজ বা ভাষা, যেটার ওপর ভাইগোচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ রোল বলেছে কি, ভাষাকে। ভাইগসকের মতে শিশুরা শুধুমাত্র সামাজিক যোগাযোগের জন্য ভাষা ব্যবহার করে না, ভাইগসকি শিক্ষণের ক্ষেত্রে ভাষার উপর গুরুত্ব দিয়েছেন। তার মতে স্পিচ ইজ এ ভেরি পাওয়ারফুল সাইকোলজিক্যাল টুলস, কি বলেছে, ভাষাকে একটি সাইকোলজিক্যাল টুল টুলস কি ভেরি পাওয়ারফুল, বক্তৃতা একটি অত্যন্ত শক্তিশালী মনস্তাত্ত্বিক হাতিয়ার। কি বলতে চেয়েছে, যে এটি একটি সামাজিক যোগাযোগের মধ্যে যে ভাষা ব্যবহার করে, যে আমরা আশেপাশের মানুষের সাথে কিভাবে কথা বলছি সেটা শুধু গুরুত্ব দেয় না, ভাষার উপর কি হয় আমাদের চিন্তনও আমাদের শিখনও নির্ভর করে, যে আমরা কিভাবে শিক্ষা গ্রহণ করব সেটাও নির্ভর করে কি, ভাষার উপর, যে আমরা কিভাবে কোন জিনিসকে সলভ করব, কোন জিনিসের সমস্যা সমাধান করব সেটাও কি নির্ভর করে, ভাষার উপর। শুধু আমরা যে আমার ফ্রেন্ডের সাথে বা আমার বান্ধবীর সাথে কথা বলবো, কথার মাধ্যমে ভাষা ভাষার যোগাযোগের মাধ্যমে যে কথা বলবো সেটা না, আমরা ভাষার সাহায্যে কি করব, আমাদের যে জটিল চিন্তা ভাবনা আছে সেটাও কি আমরা ভাষার সাহায্যেই তো ভাববো। আমাদের মধ্যে যদি কোনো ভাষাই না থাকে তাহলে আমরা কিসের সাহায্যে ভাববো, আমরা যদি ভাষাই না জানি তাহলে আমরা কিসের সাহায্যে চিন্তন করব, কিসের সাহায্যে প্রবলেম সলভ করব, কিসের সাহায্যে কোনো কাজ করব বা কোনো মানুষের সাথে কিভাবে বা কথা বলবো। তাই আমাদের ভাষা কি অত্যন্ত শক্তিশালী একটি মনস্তাত্ত্বিক হাতিয়ার বলেছেন, কে বলেছেন, ভাইগসকি। ভাইগসকির মতে কি, ভাষা একটি শক্তিশালী মনস্তাত্ত্বিক হাতিয়ার বা বক্তৃতা, বক্তৃতা আর ভাষা একই ব্যাপার। ভাষার 3টি ধরনের কথা বলা হয়েছে এখানে, 3টি ধরন দেখে নেব, একটি হলো সামাজিক বক্তৃতা, আর কি ব্যক্তিগত বক্তৃতা, আর কি নীরব অভ্যন্তরীণ বক্তৃতা। সামাজিক বক্তৃতা বলতে কি বলেছে, 2 বছর বয়স থেকে শুরু হয় এবং শিশু অন্যের সঙ্গে কথা বলে, 2 বছর বয়স থেকে কি সামাজিক বক্তৃতা শুরু হয়, যখন শিশু এই সময় কি হয়, এই সময় বাড়িতে থাকে, এই সময় সে কি অন্যের সাথে কথা বলতে শুরু করে। কিভাবে কথা বলতে শুরু করে, সে তার কাছে বাবা মা স্পষ্ট কথা বলতে শুরু করে, সে এটা করব ওটা করব এই কথাগুলো বলতে শুরু করে। কার সাথে কথা বলে, বাবা মা আত্মীয় স্বজনের সাথে কথা বলে, কারণ কি সে 2 বছর বয়স থেকে বাড়িতেই থাকে, 2 বছর বয়স যখন হয় শুরু হয় যখন সে তখন বাড়িতে থাকে, সে 3 বছর বা 4 বছরে গিয়ে আশেপাশের বাড়ির যে বন্ধু বান্ধবী আছে বা মানুষ আছে তাদের সাথে কথা বলতে শুরু করে। তো কথা বলাটা কখন শুরু হয়, তার ভাষার বিকাশ কখন হয়, 2 বছরের পর থেকে। আর কি ব্যক্তিগত বক্তৃতা, 3 বছরের পর থেকে শুরু হয়, শিশু নিজে নিজেই কথা বলে, একে আত্মকথন বলে, যেটা আমি বললাম 3 বছর বয়স থেকে কি, 3 বছর থেকে 7 বছর কি শিশু নিজের মধ্যেই কথা বলে, সে যখন কোনো কাজ করে বা সে যখন কোনো জল খায় বা সে কোনো খেলা খেলছে সেটা কি সে নিজের মধ্যে কথা বলছে, আর সেই কথাগুলো কি বাবা মা বা আত্মীয় স্বজন বাড়িতে যারা থাকে তারা শুনতে পায়, সে মনে মনে বলে না, শিশু নিজের মধ্যেই সেটা ব্যক্ত করে, মুখে প্রকাশ করে ব্যক্ত করে, নীরবে সে বলে না, নীরব ভাষায় কথা বলে না, সে নিজের মধ্যে ব্যক্ত করছে, নিজে নিজেই কথা বলে, কথা বলে কোনো কাজ করে। আর কি নীরব অভ্যন্তরীণ বক্তৃতা, এটাকে সামাজিক বক্তৃতাকে আমরা কি বলতে পারি, সোশ্যাল স্পিচ বলতে পারি। ব্যক্তিগত বক্তৃতাকে আমরা বলতে পারি প্রাইভেট স্পিচ। আর কি নীরব অভ্যন্তরীণ বক্তৃতাকে আমরা কি বলি, সাইলেন্ট ইনার স্পিচ। তো নীরব অভ্যন্তরীণ বক্তৃতা ছিল, নীরব অভ্যন্তরীণ বক্তৃতাকে কয় বছর থেকে শুরু হয়, 7 বছরের পর থেকে শুরু হয়, এটা কি নিজের মনে মনে কথা বলে। আমরাও কোনো কোনো সময় খেয়াল করবে যখন আমরা, এটি 7 বছর থেকে শুরু হয় কিন্তু এটা আমরাও কখনো কখনো বলি কি, কোনো কাজ করার সময় বা আমরা
আলমারিতে জামা কাপড় গুছানোর সময় আমরা কখনো কখনো কি বলি, নিজের মধ্যে কথা বলি যে এই জায়গাটায় এই জিনিসগুলো রাখবো, এই জায়গাটায় এই জিনিসগুলো রাখবো। তো এটা অন্যান্য ক্ষেত্রেও হতে পারে যে এই সময় শিশুরা কি করে, নিজের মনে মনে কথা বলে, নীরব ভাষায় কথা বলে। এই ভাষাটা কেউ শুনতে পায় না, এই ভাষাটা আমরা ছাড়া আর কেউ শুনতে পায় না। আমরা নিজেদের মনে কথা বলি, নিজেদের নিজে চিন্তা করি, নিজের চিন্তার মাধ্যমে কথা বলি। তো আমাদের ভাইবাসকির মতে আমাদের চিন্তা যে আমাদের বিকাশটা হয় কিভাবে হয়, সামাজিক সাংস্কৃতিক এবং ভাষার মাধ্যমে আমাদের বিকাশ ঘটছে। তিনি কি বলেছেন যে সামাজিক শিক্ষা প্রথমে হয় তারপরে আমাদের বিকাশ হয়, কিন্তু পিয়াজে কি বলেছেন যে আমাদের বিকাশ প্রথমে হয় কিন্তু তারপরে আমাদের শিখন হয় বা আমাদের শিক্ষা হয়। আর কি আছে ভাইগসকির তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য? ভাইগসকির তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য সম্পর্কে জেনে নি। শিক্ষাক্ষেত্রে ZPD এর দিকে দৃষ্টি রেখে শিক্ষণ পরিচালনা করা হয়। ZPD কি? জন প্রক্সিমাল ডেভেলপমেন্টের দিকে লক্ষ্য রেখে আমরা কি শিক্ষণ করে, যে শিশু প্রথম থেকে নিজেই সব পারে এরকম হতে পারে না, তার হেল্পের দরকার হয়। সেটা বাবা মার ক্ষেত্রেই হোক আর টিচারের ক্ষেত্রেই হোক বা শিক্ষকের ক্ষেত্রেই হোক, স্কুলে গেলে শিক্ষকের ক্ষেত্রে হোক বা বন্ধু বান্ধবীদের ক্ষেত্রে হোক, তার হেল্পের দরকার হয়, তার সাহায্যের দরকার হয়। তো এই শিক্ষণটাকে কি বলছে, দৃষ্টি ZPD-র দৃষ্টি রেখে কেন বলেছেন যে তার সাহায্যের দরকার হয়। এর সাহায্যে কি শিক্ষণ পরিচালনা করা হয়, সেটা স্কুলেও আমরা দেখতে পাই। দ্বিতীয় কি বলেছে, শিক্ষার্থী যখন ZPD-র কাজ করার চেষ্টা করবে তখন অবশ্যই খেয়াল রাখতে হবে তার কোনো সাহায্যের প্রয়োজন হচ্ছে কিনা। কি বলেছে, যখন ZPD জন প্রক্সিমাল ডেভেলপমেন্ট যখন হচ্ছে, বিকাশের বিকাশ যখন আমাদের হচ্ছে, তখন তাকে লক্ষ্য করতে হবে তার কোনো সাহায্য হচ্ছে কিনা। আমরা কোনো কোনো সময় যখন কাজ করি কিছু পারছি না, আমাদের টিচার কি বলে এই কাজটা করো, তারা একটা হোমওয়ার্ক দিয়ে দেয় আমাদেরকে, সেই কাজটা যখন করতে করতে আমরা পাচ্ছি না তখন আমরা বলছি যে এটা পারছি না, তখন টিচার কি করে আমাদের হিন্ট দেয় যে ঠিক আছে একটু একটু সামান্য ওটার বেসিক কোনো কিছু বলে দেয়। সেটা কি আমাদেরকে সাহায্য করছে শিক্ষক, সেটা কি বলছে কোনো সাহায্যের প্রয়োজন আছে কিনা শিক্ষক সেটা দেখে, যে আমি যদি এতটুকু বলে দিই তাকে তাহলে সে ওই সমস্যাটা সমাধান করতে পারবে। 3 নম্বর কি, শিক্ষক যৌথভাবে শিক্ষণকে উৎসাহিত করবেন। কি শিক্ষক কি বলবেন যে তোমরা একা একা না, সবাই মিলে সেই কাজটা করো, তোমাদের আশেপাশে যত বন্ধু বান্ধবী আছে সবাই মিলে এক দল হয়ে, সমবয়সী যারা আছো তারা এক দল হয়ে কোনো সমস্যার সমাধান করো বা কোনো কাজ করো। আর কি বলেছে, শিক্ষাকে সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশকে বিচার করে শিক্ষক শিক্ষণ কার্য পরিচালনা করবেন। সে কি বলেছে, সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশ বিচার করবে, যে সমাজে আমাদের কি কি নিয়ম নীতি আছে, কিভাবে চলতে লাগবে সবকিছু শিক্ষককে বিচার করবে, যে আমরা কতদূর কতটুকু পড়াশোনা করতে পারবো সেই হিসাবে শিক্ষক শিক্ষণ কার্য চালাবে। কিভাবে করবে, যে আমাদের আজকে আমরা আজকে ক্লাস 5-এ পড়ি, তো আমাদেরকে ক্লাস 8-এ পড়া শিক্ষক পড়াবে না, কারণ কি আমাদের সমাজ সাংস্কৃতিক পরিবেশে সেরকম কোনো বা নিয়ম নীতির মধ্যে সেটা নাই, বা আমাদের সমাজে কখন কি হচ্ছে সেই সম্পর্কে জ্ঞান কে দিবে, শিক্ষক আমাদের দিবে। আমাদের সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশকে বিচার করে শিক্ষক আমাদের শিক্ষণ দিবে, যার সাহায্যে আমরা আমাদের বিকাশ হবে। এটাই বলা হচ্ছিল ভাইগসকি। ভাইগসকির মোট 3টি গুরুত্বপূর্ণ দিক আমরা জানলাম, সামাজিক মিথস্ক্রিয়া বা সামাজিক যোগাযোগ, তারপরে সংস্কৃতি, আর কি ভাষা। ভাষাকে সে কি বলেছে, ভাষা হলো মুখ্য রোল, মৌলিক উপাদান বলেছে ভাষাকে সে। আর কাকে মৌলিক উপাদান বলেছে, সমাজ ও সংস্কৃতিকে। এই ছিল আমাদের ভাইগসকির থিওরি। এরপর আমরা প্রশ্ন উত্তরের মাধ্যমে সবকিছু জানবো। তোমরা যারা নতুন কাবিল একাডেমি ইউটিউব চ্যানেলে এসছো, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার করে দিও, আর কোনো রকম কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করো, আর বেল আইকন প্রেস করে দিও যাতে সব ধরনের ভিডিওর নোটিফিকেশন তোমরা পেতে পারো। আমরা পরের দিন ভাইগসকির প্রশ্ন উত্তর নিয়ে কথা বলবো বা প্রশ্ন উত্তর পড়বো।